আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ নুরুল ইসলাম। প্রথম প্রথম ভিডিও আমার পরিচয়মূলক ভিডিওর পরে আজকে আমি প্রথম আপনাদের সাথে মেনিং সম্পর্কে আলোচনা করার জন্য বসছি। আর আমি চাইবো আপনাদের সাথে ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজে কথা বলার জন্য, যেটা আমি সবসময় ব্যবহার করি। দেখা যাবে যে অন্য ভাষায় কথা বলতে গেলে বা অন্যভাবে একটু আর্টিফিশিয়ালি কথা বলতে গেলে একটু মানে ভুল হতে পারে, খারাপ হতে পারে। এই জন্য আমি ফ্রিডমলি, আমি যেভাবে নর্মালি অ্যাজ ইউজ অ্যাজ এ মাই ন্যাচারাল আমি যেভাবে কথা বলি সেভাবে আমি কথা বলার চেষ্টা করব। সো আজকে আমি প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে আমাদের মেরিন সেক্টরটা কী। যেমন মেরিন সেক্টরটা দুই ধরনের, আমাদের বাংলাদেশের মেরিন সেক্টর অনুযায়ী দুই ধরনের, একটা হলো মার্চেন্ট মেরিনার আর একটা হলো ইংল্যান্ড মেরিন। ইংল্যান্ড মেরিন হলো আমাদের দেশে অভ্যন্তরীণ যে জাহাজগুলো চলাচল করে, ছোট কোস্টাল জাহাজগুলো কোস্টাল এরিয়াতে, সেগুলো সেই সেক্টরটাকে ইংল্যান্ড মেরিন বলে। আর মার্চেন্ট মেরিনার হলো ফরেনার ভেসেল, এটা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের জন্য ফরেনার যে বাহিরের জাহাজগুলো, বড় জাহাজগুলো যেটা এক এক দেশ থেকে আরেক দেশে চলাচল করে, রুট করে, এক দেশের পণ্য আরেক দেশে আনা নেওয়ার জন্য যে জাহাজগুলো ব্যবহার করা হয়, অ্যাকচুয়ালি সেই সাইডটাকেই মার্চেন্ট নেভি বলে। সো মেরিন সেক্টরে একটা 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 দেশের মেরিন সেক্টরে এই দুইটা সেক্টর। তো এখন কারা কিভাবে এই দুইটা সেক্টরে আসতে পারে? আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, আপনার ম্যাথ কম্পালসারি সাবজেক্ট থাকে বা অপশনও থাকলে কোনো সমস্যা নাই, অনেকের আবার সায়েন্সে কৃষি থাকে, সো কৃষি থাকলে হবে না, আপনার মাস্ট বি ম্যাথ থাকতে হবে, সেটা অপশনাল হোক কম্পালসারি হোক আপনার ম্যাথ সাবজেক্ট থাকতে হবে, এবং সেই এইচএসসি ব্যাকগ্রাউন্ড সায়েন্স থাকলে আপনি আর আপনার জিপিএ যদি 3.5 উপরে থাকে আপনি মার্চেন্ট মেরিনে আপনি আসতে পারবেন। এবং সেটার সরকারি মেরিন একাডেমি, বাংলাদেশ মেরিন একাডেমি চিটাগং, এটা প্রতি বছর সার্কুলার দিয়ে থাকে, সেখানে আপনি পরীক্ষার জন্য অ্যাডমিশন টেস্ট দিতে পারেন। এবং বর্তমানে 2012 সাল বা 2011 সালের দিকে বাংলাদেশে আগে প্রাইভেট কোনো মেরিন একাডেমি ছিল না, এখন বাংলাদেশে বেশ কিছু ভালো সুনামধন্য মেরিন একাডেমি আছে। আপনি যদি গভর্নমেন্ট মেরিন একাডেমিতে চান্স না পান, আপনি প্রাইভেট মেরিন একাডেমিগুলোতে পড়তে পারেন, তবে প্রাইভেট মেরিন একাডেমিতে কস্টটা একটু বেশি, সেটা ডিপেন্ড করে মেরিন একাডেমির লেভেলের উপর, কোন মেরিন একাডেমিটা কীরকম কত ভালো 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 ইয়া করে। সো কোন একাডেমিতে কত টাকা লাগে, কীভাবে পড়াশোনা করে সেটা নিয়ে আরেকদিন ডিসকাস করা যাবে। এটা হলো মার্চেন্ট সেক্টর। আর যারা ইংল্যান্ড মেরিনে পড়তে চায় তারা এসএসসি পাস করলেই ইংল্যান্ড মেরিনে পড়তে পারবে, এবং ইংল্যান্ড মেরিনে পড়তে গেলে আপনাকে পড়তে হবে নারায়ণগঞ্জ আছে, নারায়ণগঞ্জ একটা ডিপ্লোমা মেরিন একাডেমি আছে, সেখানে আপনি পড়তে পারবেন নারায়ণগঞ্জ মেরিন ইয়েস, নামটা আমি ঠিক খেয়াল আসতেছে না, আমি পরে আপনাকে জেনে বলবো। তো সেখানে আপনি সেখানে সেখানে পড়া যাবে, সেটা সেখানে আপনি কোর্স করে আপনি ইংল্যান্ড মেরিনে আসতে পারবেন। এবং মার্চেন্ট জাহাজের যারা ক্রু তারা এনএমআই ইন্টারন্যাশনাল ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, সেখান থেকে যারা জাহাজের ক্রু তারা পড়াশোনা করে, যারা জাহাজের ক্রু হিসাবে মার্চেন্ট মেরিনে আসা যায়, আর অ্যাজ এ অফিসার ক্যাডেট হিসাবে আপনি যদি মার্চেন্ট মেরিনে আসেন তাহলে মেরিন একাডেমি আর অন্যান্য প্রাইভেট মেরিন একাডেমি, সেখানে আপনি আসতে হবে। আর ইংল্যান্ড মেরিনে চাকরি করতে হলে আপনার নারায়ণগঞ্জ যে ডিপ্লোমা মেরিন একাডেমি আছে সরকারি, সেখান থেকে পড়ে আসতে হবে। এবং কিছু কিছু ইনস্টিটিউট আছে, কারিগরি শিক্ষা কেন্দ্র, সেখানেও 4 ডিপ্লোমা মেরিন একাডেমি পড়াশোনা করে, সেখান থেকেও আপনি ইচ্ছা করলে ওই ইংল্যান্ড মেরিন আসতে পারেন। ইংল্যান্ড মেরিন থেকে আবার মার্চেন্ট মেরিনে আসা যায়, বাট এটা হিউজ পরিমাণ টাইম লাগে, এখানে ক্লাস 5 আছে, ক্লাস 4 আছে, দেন আপনি ক্লাস 3 যোগ্যতা অর্জন করলে তখন আপনি আসতে পারেন। সো ক্লাস 5, ক্লাস 4, ক্লাস 3 এগুলো অনেক পরের লেভেল, এগুলো নিয়ে পরে একসময় আলোচনা করব। সো জাস্ট আমি এতটুকু আজকে বললাম যে মেরিন সেক্টরটা কী কী টাইপ, একটা হলো ইংল্যান্ড মেরিন, একটা হলো মার্চেন্ট মেরিন। সো এই দুইটা টাইপের ভিতরে যাদের কোয়ালিফিকেশন ব্যাকগ্রাউন্ড এসএসসি এইচএসসি যে ধরনের সেই ধরনের থেকে সে এই দুইটা প্রফেশনে আসতে পারে। এবং এই এই মার্চেন্ট মেরিন প্রফেশনে আসতে হলে এখানে দুইটা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট দুইটা হলো, একটা হলো ইঞ্জিন ডিপার্টমেন্ট আর একটা হলো ডেক ডিপার্টমেন্ট।
এখন কেউ যদি মনে করে আমার প্র্যাকটিক্যাল নলেজ অনেক বেশি, আমি খুব ইঞ্জিন সম্বন্ধে খুব ভালো বুঝি, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, তাহলে তার ইঞ্জিন ডিপার্টমেন্টে আসাটাই ভালো মনে করি। আর কেউ যদি হার্ডওয়ার্ক টাইপের ওয়ার্ক, যেগুলো ইঞ্জিনিয়াররা যে ধরনের কাজ করে থাকে, সে যদি এই ধরনের কাজ করতে না চায়, ফিজিক্যালি হার্ডওয়ার্ক করতে না চায়, সে যদি তার মুখস্থ বিদ্যা যদি ভালো থাকে, সে যদি চায় যে আমি ডেক ডিপার্টমেন্টে আসব, ডেক যারা জাহাজ চালায়, যারা ডেক ডিপার্টমেন্টের লোক, সেখানেও ফিজিক্যালি হার্ডওয়ার্ক আছে, বাট সেখানে আপনার ব্রেন অনেক শার্প হতে হবে, ইঞ্জিনও আপনার ব্রেক অনেক শার্প হতে হবে, আমি ভুল ভুল কথা বলতেছি, ইঞ্জিনও ব্রেক শার্প হলে ডেকেও বাসা লাগে, বাট ডেক ডিপার্টমেন্টে যা তাদের মুখস্থবিদ্যা যারা ভালো, তারা আসলে তাদের জন্য খুব ভালো আর কি, কারণ এখানে তাদেরকে মুখস্থ অনেক কিছু মুখস্থ মাথায় রাখতে হয়। আর ইঞ্জিন ডিপার্টমেন্টে আপনার প্র্যাকটিক্যাল নলেজ এবং আপনার বোঝার ক্ষমতা যত বেশি থাকবে, আপনার পারফরমেন্স লাইফ, আপনার ফিউচার, আপনার ক্যারিয়ার তত বেশি ডেভেলপ করবে। সো মেরিন ডিপার্টমেন্টে ইঞ্জিন ডিপার্টমেন্ট কি আর ডেক ডিপার্টমেন্ট কি, এটা নিয়ে আমি নেক্সট আরেকটা ভিডিও করব, তখন আপনারা এই ডিটেলস আমি বলে দিব। সো নিউ কামার যারা এই মেরিন সেক্টরে আসতে চাও, ফার্স্ট অফ অল তোমাদের এসএসসি এইচএসসির এই ধরনের, যেটা আমি মাত্র বললাম, এই ধরনের ব্যাকগ্রাউন্ড লাগবে, এই ধরনের ব্যাকগ্রাউন্ড এবং কোয়ালিফিকেশন থাকলে তুমি মেরিন সেক্টরে আসতে পারো। সো যারা এই মেরিন সেক্টরে আসতে চাও, তারা তাদের জন্য এখানে হিউজ কেরিয়ার আছে। এখন দিন দিন মেরিন সেক্টরে অনেক লোকজন আসতেছে এবং মেরিন সেক্টরে ক্যাডেট সংখ্যা দিন দিন বাড়তেছে। আগে যে পরিমাণ হিউজ জব ছিল, এখন সেটা এখন কম্পিটিশনের লেভেলে এসে পৌঁছাইছে। সো সেই জন্য আমি বলবো যে মেরিন সেক্টরে এখানে কেরিয়ার আছে, এখানে ভালো কিছু করা যাবে। সো এখানে আসতে হলে আপনাকে আপনার অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনার মেরিট খুব ভালো থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে, এবং আপনার যোগ্যতা এবং মেরিট লিস্ট হলে আপনি খুব ভালো একটা লেভেলে যেতে পারবেন। এবং আরেকটা জিনিস ছোটো করে বলে রাখি, এই মেরিন সেক্টরে যারা আসবে, এখানে শর্টকাটের কোনো ওয়ে নাই। আপনি সর্বপ্রথম আপনাকে জুনিয়র র্যাঙ্ক থেকে আপনাকে আস্তে আস্তে কাজ শিখে আপনাকে টপ র্যাঙ্কে আপনাকে যেতে হবে। সো এখানে এমন কোনো ইয়ে নাই যে আমি খুব ভালো স্টুডেন্ট, আমি খুব ভালোভাবে এক্সাম দিয়ে পরীক্ষা দিয়ে আমি একদম কুইকলি আপার র্যাঙ্কে চলে যাব। না, এখানে এটা সম্ভব না, কারণ আপনাকে এখানে প্র্যাকটিক্যাল কাজ, আপনাকে মুখস্থবিদ্যা লাগবে, আপনার পড়াশোনা লাগবে, আমার সোজা কথা পেটে বিদ্যা লাগবে, মাথায় বুদ্ধি লাগবে, এবং ফিজিক্যালি হার্ডওয়ার্ক করতে হবে, তাহলেই আপনি এই প্রফেশনে একমাত্র সাকসেস হতে পারবেন। এখানে এটা এটা কোনো অফিস আদালতের মতো চাকরি না যে আপনি বসে বসে পেপার ওয়ার্কে কাজ করতেছেন আর আস্তে 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 আপনার পারফরমেন্স ভালো হচ্ছে, আপনি প্রমোশন পেয়ে যাচ্ছেন। এখানে আপনাকে সব কিছু প্র্যাকটিক্যালি ফেস করতে হবে। সো অনবোর্ড লাইফটা ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস, অলসো অ্যাডভেঞ্চারাস লাইফ। সো এই লাইফে আসতে হলে আপনাকে সব কিছু জেনে বুঝে আসতে হবে, আর এই লাইফটা আপনাকে ধৈর্য থাকতে হবে, আপনি হতাশ হলে চলবে না, কুইকলি এই প্রফেশনে আপনি এস্টাবলিশ হতে পারবেন এবং ভালো ভালো একটা কেরিয়ার গড়তে পারবেন, আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন, যদি আপনার টার্গেট এবং গোলটা আপনার ঠিক থাকে। আপনি যদি এখানে পড়াশোনা শুরু করে আপনি বেখেয়ালি হাল ছেড়ে দেন, তাহলে কিন্তু এখানে এটা সম্ভব না। সো মেরিন সেক্টরে যারা নতুন আসবে, তাদের জন্য আমি একটাই কথা বলা থাকবে, আমার এই ভিডিওগুলো পর্ব বাই পর্ব আপনারা দেখতে থাকেন, আমি ভিডিওগুলো আস্তে আস্তে একটু একটু ইনফরমেশান দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে। আর আমি মোহাম্মদ নুরুল ইসলাম এখন অনবোর্ড জাহাজে আছি, তো এখন সবসময় ভিডিও দিতে পারবো না, আমি যখন নেটে থাকবো, পোর্টে থাকবো, ব্যাঙ্ক করে থাকবো, যখন আমি অন নেটওয়ার্কে থাকবো, তখন আপনাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করবো এবং ইনফরমেশানগুলো শেয়ার করবো। যখন আমি সিটে থাকবো, নেটওয়ার্ক থাকবে না, তখন আমি আপনাদের সাথে হয়তো একটা ডিসকমিউনিকেশন হয়ে যাবে, আমি ইন্টারভিউ দিতে পারবো না, বা সিটে থাকা গেলে আমি ভিডিও রেডি করে রাখবো যেন আমি পোর্টে আসতে বা নেটওয়ার্কে আসতে আপনাদেরকে ভিডিওগুলো শেয়ার করতে পারি। তো আমার পেজ ট্রাভেল উইথ সিমেন, এই পেজটার সাথে থাকুন, ফলো পেজটাতে ফলোয়ার ফলোয়িং দিয়ে রাখেন, যখন ভিডিওগুলো আসে আপনারা যেন দেখতে পারেন। আর এই তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই আশা করি, এবং যে যেখানেই আছেন সুস্থ থাকবেন, কোভিড-19 টাইম সবাই সুস্থ থাকবেন, সেফ থাকবেন, আর সবার সবার পরিবারকে ভালোবাসুন, কারণ আমরা যারা মেরিনার আছি, প্রফেশন আছে, তারা আমরা বুঝি যে পরিবারটা কত বড় জিনিস। সো
যখন দেশে যাবেন সাইন অফ করে দেশে যাবেন, ফ্যামিলিকে অনেক টাইম দিবেন, ফ্যামিলিকে অনেক ভালোবাসবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।